আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমরা আজকে একটি ব্যতিক্রমী আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করি নবম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে। আমাদের কোশ্চেন নাম্বার 3 নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, আজকে কোন প্যাসেজটি নিয়ে আমরা আলোচনা করব? আমরা গত ক্লাসে ফ্রুড ইজ বা ফ্লোরাল কাল্টিভেটর হিসেবে আলোচনা করেছিলাম, অর্থাৎ ফুল চাষ সম্পর্কে এবং ফুল চাষি সম্পর্কে। অর্থাৎ একটি কনভেনশনাল কাল্টিভেশন হতে পারে ফ্লাওয়ার কাল্টিভেশন, এবং সে সম্পর্কে আমরা আজকে একটি প্যাসেজ আলোচনা করবো, আনসিন প্যাসেজ, এবং সেখান থেকে আমরা কিছু কোশ্চেন তোমাদের জন্য লিখে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি, আমরা এ ফ্লোরিস্ট ক্যারিয়ার ইজ গুড চয়েস অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব ফর মেনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে ফুল চাষ হিসেবে একটি অপ্রথাগত একটি পেশা, ফুল চাষ করে একটি কি অপ্রথাগত আনকনভেনশনাল জব অর প্রফেশন। এরপর বলা হচ্ছে, হোয়াট ওয়ার ইউ সি অ্যান্ড আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লে, যখন তুমি অর্থাৎ ফুলের কোন সজ্জা দেখবে বা ফুলের কোন সাজসজ্জা দেখবে বা ফুল খুব সুন্দরভাবে সাজানো আছে, এটা যখন দেখবে তখন তোমার কি তোমার দৃষ্টি আকর্ষণ করবে, দৃষ্টি কাড়বে সেদিকে। এরপরে বলা হচ্ছে, ইউ অ্যাকচুয়ালি সি দ্য প্রফেশনাল পারফরমেন্স অর ফ্লোরাল ডিজাইনার, আর এটা করতে হলে তোমাকে অবশ্যই হতে হবে একজন প্রফেশনাল বা পেশাগত ভাবে একজন ফুল চাষ করা বা ফুল চাষি। পেশাগত ভাবে তোমাকে কি হতে হবে? ফুল চাষি হতে হবে। যখন তুমি বা তুমি এই কাজটি করতে বা দৃষ্টিনন্দন ফুলের দৃষ্টিনন্দন ডিসপ্লে করবে, তোমাকে ফুল চাষি হতে হবে। এরপরে দেখো, ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স উইথ দ্য গ্রাইন্ডার ইজ ফ্লুইস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস ফর এ ভ্যারাইটি অফ ইভেন্ট সাচ অ্যাজ ওয়েডিংস, বার্থ পার্টি, অ্যানিভার্সারিজ, ভ্যালেন্টাইন্স ডে, অফিসিয়াল রিসেপশনিস্ট অ্যান্ড ডিজাইনার্স হ্যাভ টু নো অয়েল। অর্থাৎ যখন তুমি কোনো ফুলের সজ্জা দেখবে, হতে পারে জন্মদিন, হতে পারে কোনো বার্ষিকী বা বিবাহ বার্ষিকী, অফিস ডেকোরেশন বা অফিস রিসেপশন যদি তুমি দেখো, এটার জন্য এই সব কিছুর জন্য তোমাকে একদম মানে পেশাগত ফুল চাষি হতে হবে বা ফুলের ডিজাইনার হতে হবে, যে সেটা আর্টিফিশিয়াল ফুল হোক, কৃত্রিম ফুল হোক বা কি প্রাকৃতিক ফুল হোক, যে ফুলই হোক, তোমাকে মানে প্রফেশন বা পেশাগত ভাবে তোমাকে দক্ষ হতে হবে ওই কাজটি করার জন্য, না হলে তুমি সুচারুভাবে কাজটি করতে পারবে না। এরপরে আমরা এখানে দেখছি, দেয়ার আর কনভেনশনস অ্যান্ড মিনিংস অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ এই ফুলের কাজগুলো করার জন্য কি করতে হয়, আমাদের ট্রেনিং করতে হবে বা কোনো দোকানে, কোনো জায়গায় বা কোনো দোকানে, ফুলের দোকানে থাকতে হয়, অ্যাসিস্ট হিসেবে আমাদেরকে সময় কাটাতে বা সময় দিতে হয়। উই নো দ্যাট দ্যাট কনভেনশনালি অ্যান্ড রোজেস আর মোর রোমান্স অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারিজ দ্য টিউলিপ ফর বার্থডে। বলা হচ্ছে, যদি আমরা গোলাপের কথা বলি, গোলাপ হলো জন্মদিন বা মানে রোমান্সের কোন ফুল, আর যদি বার্থডে বা জন্মদিনের কথা বলি তাহলে টিউলিপ ফুলকে আমরা ব্যবহার করব সেই হিসেবে বা ওই অনুষ্ঠান সম্পর্কে। এরপরে বলা হচ্ছে, অল দ্য ফর্মাল এডুকেশন অফ এ ডিপ্লোমা ইজ নট অলওয়েজ এসেনশিয়াল ফর ফ্লোরিস্ট, ফুল চাষ করতে হলে তোমাকে অর্থাৎ পেশাগত ভাবে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে না, কি করতে হবে না, ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার দরকার নেই বা ওই বিষয়ে কোনো জ্ঞান লাভ করার প্রয়োজন নেই, তুমি এমনি দেখে দেখে অভিজ্ঞতা লাভ করে বা কোন দোকানে থেকে তুমি কি করতে পারো, ওই সম্পর্কে তুমি জ্ঞান নলেজ বা নলেজ অ্যাকোয়ার করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো। দে হ্যাভ টু হ্যাভ গুড সেন্স ফর সিলেকশন ফ্লাওয়ার্স, আর এই জন্য তোমাকে ফুল সিলেক্ট করার সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে, কি থাকতে হবে, স্বচ্ছ ধারণা তোমাকে থাকতে হবে ফুল সম্পর্কে। এরপরে বলা হচ্ছে, দেখো রোবার্স আই কালার্স শেপস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এই জিনিসগুলো করার জন্য ফুলের ধরন, ফুলের বাসনের মানে নির্বাচন করার নমুনা সব কিছু সম্পর্কে তোমার কি করতে হবে, সুস্পষ্ট ধারণা থাকতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ওই ফুল সম্পর্কে, ফুলের ধরন সম্পর্কে, ফুল নির্বাচন সম্পর্কে, এই সব কিছু সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, দেখা যাচ্ছে আমাদের এখানে প্রফেশনাল ফ্লাওয়ার্স নলেজেবল অ্যাপ্রেন্টিসশিপ ইন ফ্লাওয়ার্স ফ্লাওয়ার সার্ভিং জব অর অলসো অ্যাটেন্ডিং ফর্মাল ফ্লাওয়ার স্কুলস অ্যান্ড কোর্সেস, অর্থাৎ ওই সম্পর্কে তোমাকে কি কোর্স করতে হবে, প্রফেশনাল বা পেশাগত কোর্স করতে হবে। এরপর বলা হচ্ছে, হাউএভার এ ট্রুথ প্রফেশন টু ফ্লাওয়ার অ্যান্ড বিট বিট অর এসেন্স টিস্ট এসেন্স অল দ্যাট ক্যান মেক এ ফ্লোরিস্ট কেরিয়ার সাকসেসফুল, আর তখনই তুমি তোমার কেরিয়ার কে বা তোমার কর্মজীবনকে সফলতার দ্বার প্রান্তে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ফুল ফ্লোরিস্ট কাল্টিভেশন সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা এখন একটি কোশ্চেন আনসার করব, কোশ্চেন নাম্বার 3। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বোর্ডে লেখা আছে, আই রিড দ্য ফলোয়িং টেক্সট এন্ড ফিল ইজ গ্যাপস উইথ এ
সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে, সঠিক তথ্য নিয়ে আমাদের কি করতে হবে, ফিল ইন দ্য গ্যাপস গুলো পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করে দেখবো, এর প্রথমে লেখা আছে দ্য ক্যারিয়ার অফ এ ফুরিস্ট ইজ হানি অ্যান্ড এক্সাইটিং। বলা হচ্ছে ফুল চাষের বা কর্মজীবন কি অনেক মজাদার এবং উত্তেজনাপূর্ণ, বাট অ্যাজ এ ক্যারিয়ার, কিন্তু ক্যারিয়ার হিসেবে ইট ইজ নট এ কন ড্যাশ ওয়ান, এখানে হবে ড্যাশ ওয়ান, এটা কি হবে কনভেনশনাল ওয়ান, এটি আমাদের পথাগত না, এটি কি না আমাদের পথাগত, পথাগত না হলে তাহলে কি হবে, ইট ইজ নট এ কনভেনশনাল ওয়ান, এখানে হবে কনভেনশনাল ওয়ান, বাট অ্যাজ এ ক্যারিয়ার ইট ইজ নট এ কনভেনশনাল ওয়ান। এরপরে বলা হচ্ছে দেখো ফুরিস্ট ওয়ার্ক উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল নিয়ে যারা কাজ করে বা কাজ করার, আর যে ফুল নিয়ে কাজ করা, দে হ্যাভ টু ডেভেলপ, তাদের ডেভেলপ করতে হবে ড্যাশ আই কেসিং, কি ডেভেলপ করতে হবে তাদেরকে দেখো তো খেয়াল করে, প্রফেশনালিজম, অর্থাৎ পেশাগত পেশাটাকে পেশাগত দিক থেকে তাদের ডেভেলপ করতে হবে, দে হ্যাভ টু ডেভেলপ প্রফেশনালিজম। দে হ্যাভ টু ডেভেলপ প্রফেশনালিজম, তাদেরকে পেশাগত ভাবে দক্ষ হতে হবে, কি হতে হবে, পেশাগত ভাবে নিজেদেরকে আরো ডেভেলপ করতে হবে বা দক্ষ করে গড়ে তুলতে হবে। এরপর বলছে দেখো আই ক্যাসিং ফ্লোরাল ডিসপ্লেস ড্যাশ দা টেস্টিমনি টু দেয়ার প্রফেশনাল পারফরমেন্স। ফ্লোরাল ক্যাচিং, ফ্লোরাল ক্যাচিং, আই ক্যাচিং অর্থাৎ দৃষ্টিনন্দন, ফুলের দর্শন বা ফুলের কি ডিসপ্লেস যদি বলি আমরা, ফুলকে সাজিয়ে রাখাকে দা টেস্টিমনি টু দেয়ার প্রফেশনাল পারফরমেন্স, এটা তাদের কি বলা হয়, তাদের পেশাগত যে পারফরমেন্স নৈপুণ্য সেটা প্রকাশ করে। বল তাহলে ফ্লোরাল ডিসপ্লেস এখানে কি লিখতে পারে, বেয়ার হবে, আমরা এখানে বেয়ার লিখতে পারি, বেয়ার আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লেস বেয়ার দ্য টেস্টিমনি টু দেয়ার প্রফেশনাল পারফরমেন্স, অর্থাৎ দৃষ্টিনন্দন ফুলের প্রদর্শনী কি বহন করে নিয়ে আসে, অর্থাৎ ওই ফুল সম্পর্কে পেশাদার পেশাদার নৈপুণ্য বা পেশাদারি পেশাদারি নৈপুণ্য তাদের প্রকাশ পায় এর মাধ্যমে। এরপরে বলা হচ্ছে হোয়াইল যদিও ড্যাশ অন ভ্যারিয়াস প্রোগ্রামস আর ফ্লোরিস হ্যাভ টু সোর্স ফ্লাওয়ার কনসিডারিং সিগনিফিকেন্ট অ্যান্ড মিনিং অফ ইচ আদার। বলা হচ্ছে যদিও বিভিন্ন রকম অনুষ্ঠানে ফুল পছন্দ করা হয়, এটা বিবেচনা করা হয় বিশেষভাবে এবং অর্থ প্রকাশ করে, প্রত্যেকটা ফুলের বিভিন্ন আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়াইল ড্যাশ অন হোয়াইল ডেকোরেটিং অন, ডেকোরেটিং হোয়াইল ডেকোরেটিং, যখন হোয়াইল ডেকোরেটিং হলে ডেকোরেট হতে পারতো, আর যখন ডাবল হোয়াইল হয় এরপর সাথে জিরান হয়ে যায় ডেকোরেটিং হয়ে যায়, তাহলে হোয়াইল ডেকোরেটিং অন ভেরিয়াস প্রোগ্রামস ফ্লোরিস্ট হ্যাভ টু চুজ ফ্লাওয়ার্স কনসিডারিং সিগনিফিকেন্স বা সিগনিফিকেন্ট অ্যান্ড মিনিং অফ ইচ আদার। ওয়ার্কিং অ্যাজ ড্যাশ মোস্ট ফ্লোরিস্ট আর লার্ন দ্য ফ্লাওয়ার ট্রেড। বলা হচ্ছে যারা ফুল নিয়ে বা ফুল চাষ নিয়ে কাজ করে বা ব্যবসা করে তাদেরকে কি বলা হয়, তাদের কি করা হয়, আমার যদি আমরা দেখি দেখো ওয়ার্কিং অ্যাজ ড্যাশ, ওয়ার্কিং অ্যাজ কি নিয়ে কাজ করলে, ওয়ার্কিং অ্যাজ অ্যাপ্রেন্টিসেস, অর্থাৎ অ্যাপ্রেন্টিসেস যদি আমরা বলি কি শিক্ষানবিশ, কি শিক্ষানবিশ, ওয়ার্কিং অ্যাজ অ্যাপ্রেন্টিসেস মোস্ট টুরিস্ট লার্ন দ্য ফ্লাওয়ার ট্রেড, অ্যাপ্রেন্টিসেস AWPRENTICES অ্যাপ্রেন্টিসেস, ওয়ার্কিং অ্যাজ অ্যাপ্রেন্টিসেস মোস্ট টুরিস্ট লার্ন দ্য ফ্লাওয়ার ট্রেড। তাহলে আমরা এটা লিখতে পারি অ্যাপ্রেন্টিসেস, এটা হল আরিয়ান অ্যাপ্রেন্টিসেস TIES অ্যাপ্রেন্টিসেস, দেখো তাহলে কি আসতেছে, ওয়ার্কিং অ্যাজ অ্যাপ্রেন্টিসেস মোস্ট ফ্লোরিস লার্ন দ্য ফ্লাওয়ার ট্রেড, অর্থাৎ যারা শিক্ষানবিশে কাজ করে তারা কি করতে পারে, ফুল সম্পর্কে তারা অনেক ধারণা লাভ করতে পারে বা কোনো ব্যবসা যখন আমরা করতে যাব এই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। আর এই জন্য কি হয়, যারা এই আমরা লেসনে পড়েছি যারা ফুল চাষ করতে যায় বা ফুল চাষ সম্পর্কে বা আনকনভেনশনাল এরকম বিজনেস সম্পর্কে কোনো কিছু করতে যায় কি করতে হবে আমাদেরকে, বা কোনো জায়গায় ডিপ্লোমা অর্জন করতে হবে অথবা 2-3 মাস দোকানে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই বেসিসের আলোকে এই 3 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে, এর পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা
ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।